আজকে মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বাংলা ব্যাকরণের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাস, সেখান থেকে তোমাদের যে এমসিকিউ এসিকিউগুলো পড়তে হবে আজ একদম উত্তরসহ ফ্রি পিডিএফ তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং ফ্রি পিডিএফ কিন্তু ডাউনলোড করারও অপশান কিন্তু দিয়ে দেবো। ব্যাকরণের পোর্শনটা বাংলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যাকরণের পোর্শন থেকেই মোট 16 নম্বর আসে চারটে চ্যাপ্টার মিলিয়ে, যেখান থেকে আটটা থাকে এমসিকিউ আটটা থাকে এসিকিউ, তার মানে বোঝাই যাচ্ছে গড়ে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 4 নম্বর করে আসে। তো এই অধ্যায়টা যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও রয়েছে এবং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর ইতিমধ্যেই এর আগে কারক অকারকের ইতিমধ্যে ভিডিওটা দিয়েছি, তার পাশাপাশি বাংলার এ টু জেড প্রথম অধ্যায় থেকে শেষ ব্যাকরণ নির্মিতি রচনা সমস্ত কিছু উত্তরসহ আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়ে গিয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। সেখান থেকে চাইলে অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ স্মল লেটারে দিয়ে তোমাদের পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তবে পাসওয়ার্ডটি কী দেবে সেটা কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকবে, তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আগামী দিনগুলোতেও তোমাদের মাধ্যমিকের সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন একদম উত্তরসহ ফ্রি পিডিএফ পেয়ে যাবে কিন্তু আমাদেরই চ্যানেলে, যেগুলো পড়লে পরীক্ষার সময় কিন্তু বেশিরভাগটাই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ছাত্রছাত্রীরা, বাংলার সেকেন্ড যে চ্যাপ্টার ব্যাকরণের সমাস, সেখান থেকে তোমাদের জেনারেলি এসিকিউ আসে আর তোমাদের এমসিকিউ আসে। এমসিকিউর মধ্যে এক্সাম্পল টাইপের আসে আর এসিকিউর মধ্যে সংজ্ঞাও আসতে পারে, আবার তোমাকে সমাস নির্ণয় করতে দিতে পারে। তো পুরোপুরি ওভারঅল তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? উত্তর লিখতে হবে, যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস। পরের প্রশ্ন, সমাস শব্দটির ব্যুৎপত্তি অর্থ কী? উত্তর হয়ে যাবে, সম যোগ অস ধাতু যেটা যোগ অ। খুব ইম্পর্টেন্ট এই সেকেন্ড প্রশ্নটা। পরের প্রশ্ন, উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখে। উত্তর, সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না। পরের প্রশ্ন, বাক্যস্র এই সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্ত পদে উন্নীত হওয়া সেইট ইট পাওয়া যায় তাকে বলে বাক্যস্র এই সমাস। যেমন, ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি জিতে প্রিয়। পরের প্রশ্ন, অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হয়ে যাবে, বহুব্রীহি সমাসে। পরের প্রশ্ন, উপমান কর্মধারায়ের একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে, তুষারের ন্যায় ধবল তুষার ধবল। পরের প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদটি অবলুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন, সিংহ চিহ্নিত আসন, চিহ্নিতটা মধ্যপদটা অবলুপ্ত ঘটে সিংহ আর আসন মিলে সিংহাসন। নেক্সট, বহুব্রীহি শব্দটির অর্থ কী? এটাও খুব ইম্পর্টেন্ট। উত্তর হয়ে যাবে, বহুব্রীহি যার, অর্থাৎ অনেক ধান আছে যার। পরের প্রশ্ন, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ কাকে বলে? উত্তর, পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ। নেক্সট, পাঠ্যাংশের ব্যাকরণ যেগুলো এক্সাম্পল আসে, প্রথম, কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষুর তলায় আন্ডারলাইন, তো জ্ঞানচক্ষুটা হবে জ্ঞান রূপচক্ষু রূপক কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ অর্থাৎ জলের তরঙ্গ সম্বন্ধ তৎপুরুষ সমাস, বা এটাও হতে পারে জলতরঙ্গ নাম যার, অর্থাৎ যে বাদ্যযন্ত্রের, সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। পরের, আমাদের মাথায় বোমারু, বোমারু নত্তলায় দাগ রয়েছে, এটা হয়ে যাবে বোমার রু সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, আমরা ভিকারী বারো মাস, বারো মাস তলায় আন্ডারলাইন, এটা হবে বারো মাসের সমাহার, সমাহার দীর্ঘ সমাস। পরের প্রশ্ন, বাঁধলে তোমাকে বনস্পতির নিহির পাহারায়, বনস্পতির অর্থাৎ বনের প্রতি, এটার উত্তর হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, পরের প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তের তলায় দাগ, এর উত্তর হয়ে যাবে যুগের অন্ত অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, হিমালয়ের গুহাতে থাকেন, হিমালয়ের তলায় আন্ডারলাইন করা হিমালয়, এটা হয়ে যাবে হিমের আলয় সম্বন্ধ তৎপুরুষ সমাস। এখানেই তোমাদের ছোট্ট করে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলার সম্পূর্ণ সিলেবাসের ওপর, অর্থাৎ সেটা গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, প্রবন্ধ হোক বা সহায়ক পাঠ কোনি হোক,
বা নির্মিতি হোক, বঙ্গানুবাদ হোক, বাংলা ব্যাকরণ হোক বা রচনা হোক, সমস্ত কিছু এ টু জেড, এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সমস্ত কিছু একদম উত্তর সহ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হয়েছে ভিডিও। সেই ভিডিওটি তোমরা কিন্তু দেখতে পারো, সেখান থেকে পড়লে 100% তোমরা কিন্তু বাংলায় কমন পাবেই, সেটা টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটা দিয়ে রাখলাম এবং ফার্স্ট কমেন্টেও উত্তরের লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই সেটা কিন্তু চেক আউট করতে ভুলো না। আর এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের মাধ্যমিকের সকল বিষয়ের যে নোটসগুলো আমাদের চ্যানেলের তরফ থেকে আনা হয়েছে পিডিএফ সহ, তারও লিঙ্ক প্লেলিস্টে দিয়ে রাখলাম, অবশ্যই সেটাকে ভিজিট করে অন্যান্য বিষয়ের নোটসগুলোও কিন্তু তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তারপরে আসা যাক পরের প্রশ্ন। কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, মোহভঙ্গের তলায় দেখ উত্তর হবে মোহের ভঙ্গ, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অদৃষ্ট অর্থাৎ নয় দৃষ্ট, না তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি, বীরবাহুর তলায় দেখ বীরবাহু, বীরের মতো বাহু যার উপমিত বহুব্রীহী সমাস। পরের প্রশ্ন, উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজের তলায় দাগ, এটা হয়ে যাবে কৌশিকের ধ্বজার মতো ধ্বজা যার উপমিত বহুব্রীহী সমাস। পরের প্রশ্ন, যথাবিধি লহে গঙ্গদক, যথাবিধির তলায় দাগ আর গঙ্গদকের তলায় দাগ, তো যথাবিধিটা কী হয়ে যাবে, বিধুর মতো, বিধির মতো উপসর্গ তৎপুরুষ সমাস, আর গঙ্গদকটা হয়ে যাবে গঙ্গার উদক সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়েছে, আকাশস্পর্শীর তলায় দাগ আকাশকে স্পর্শ করেছে যে উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন, আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি হয়ে যাবে 2024। তো সৈন্যবাহিনীর তলায় দাগ এটার উত্তর হয়ে যাবে সৈন্যদের বাহিনী সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, আগাগোড়া লোহার নাল বাঁধানো, আগাগোড়ার তলায় দাগ উত্তর হয়ে যাবে আগা থেকে গোড়া অপাদান তৎপুরুষ সমাস। পরের, অতি মনোহর দেশ, মনোহরের তলায় দাগ, তো মনোহর মানে হচ্ছে মন হরণ করে যে উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সত্য ধর্ম সদা সদাচার, সদাচারের তলায় দাগ উত্তর হয়ে যাবে সৎ যে আচার কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, সমুদ্র নৃপতি সুতা, সমুদ্র নৃপতি সুতা পুরোটার তলায় দাগ, দেখো সমুদ্র নৃপতি সুতা মানে হচ্ছে সমুদ্রের, অর্থাৎ সমুদ্রগড়ের নৃপতি সম্বন্ধ তৎপুরুষ সমাস, আর তার সুতা এটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, বেকায়দায় এটা হয়ে যাবে নয় অর্থাৎ বে কায়দা উপসর্গ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক এর তলায় দাগ এটার উত্তর হয়ে যাবে বালক ঋষি কর্মধারায় সমাস। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সমাজ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, বেশি প্রশ্ন দেওয়া হয়নি, অতি অল্প প্রশ্ন, যেগুলো পড়লে তোমরা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট বলো, তারপরে টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষায় অনেকটাই বেশি কমন পেয়ে যাবে। সেই রকম তোমাদের এই সমাজ চ্যাপ্টার নিয়ে বা সমাজ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আমাদের প্রচেষ্টা। এবং ফ্রি পিডিএফের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে তোমাদের সম্পূর্ণ স্মল লেটারে দিতে হবে। আর পাসওয়ার্ডটি কী সেটা এই ভিডিওর মধ্যে ইতিমধ্যেই দেখানো হয়ে গেছে, আমি বলেও দিয়েছি, পাসওয়ার্ডটি সেখানে দিয়ে তোমরা কিন্তু এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।